আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্বে আমরা আজকেও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নোত্তর দেওয়ার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব নরসিন্দি ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া কাশ্মিয়া কামিল মাদ্রাসার শ্রদ্ধ ভাইস প্রিন্সিপাল শেখ মাহমুদুল হাসান আল মাদানী ঠিক আমরা আজকে একটা প্রশ্ন নিচ্ছি আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে একজন ভাই জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে বিশেষ করে মুসলিম সমাজে একটা বিষয় প্রচলিত রয়েছে ছেলে মেয়েদের বিয়েতে উকিল শ্বশুর বলে একটা প্রথা চালু রয়েছে যেটা থেকে আমরা কেউ মুক্ত নই অর্থাৎ আলেম ওলামা বা সাধারণ মানুষ বা আমরা যারা রয়েছি কম বেশি দেখা যায় ছেলে মেয়ের বিয়েতে উকিল শ্বশুর বিশ এই ক্ষেত্রে একটা বিষয় চালু রয়েছে এই বিষয়টা কোরআন দৃষ্টিতে কেমন আসলে উকিল শ্বশুর বলতে কোনো শ্বশুর আছে কিনা এই বিষয়টা জানতে চেয়েছেন বারাকাল্লাহ হাফিক খায়রান অতীব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এবং যার সাথে শরীয়তের ওতপ্রোত সম্পর্ক রয়েছে যেমনটি বলেছ যে উকিল শ্বশুর বলে যে একটা বিষয় আমাদের মাঝে চালু আছে এটা কতটুকু শরীয়তসম্মত তো আমি আমার প্রিয় শ্রোতা ভাই বোনদেরকে বলবো না শরীয়তে এই জাতীয় কোনো আত্মীয়তার কথা বলা হয়নি বরং এর মাধ্যমে যে শরীয়ত গর্হিত যেই কাজগুলো হচ্ছে এটা আরও মারাত্মক যেমন যাকে উকিল শ্বশুর বলা হয় সে যেন আপন বাপের মতো বা আপন শ্বশুরের মতো অথচ শরীয়তের দৃষ্টিতে তার সাথে কোনো প্রকারের মানে বলে আপনার বৈধতার সুযোগ নাই এটা সাধারণত হয়ে থাকে কিরকম যে যিনি এই বিবাহের কাজ সম্পাদনে উভয় পক্ষের ওকালতি করে তাকেই সাধারণত বলা হয়ে থাকে অথচ শরীয়তে মূল বিধান হল ওয়ালিজিডি হলেন যিনি এর মূল এবং এর ক্ষেত্রে যেমন মেয়ের জন্য তার বাবা বাবা না থাকলে তার চাচা বা তার ভাই এভাবে অথবা তার দাদা এ জাতীয় এরাই মূলত বিবাহ সম্পন্ন করবেন বিবাহ দিবেন ইজাব এবং কবুলের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে করবেন কিন্তু আমাদের দেশে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত গর্হিত শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই এখানে তারা এর যে মারাত্মক অবস্থা যেটা এটা তারা বুঝতে পারতেছে না কারণ শ্বশুর বানানোর মানে হলো যাকে আমি উকিল শ্বশুর বানালাম সে যেন আমার স্ত্রীর বাবা আবার ঠিক এমনিভাবে ছেলের পক্ষ থেকে মানে সে যেন ওই স্ত্রীর স্বামী যে স্বামীর বাবা অথচ কোরআনে বলেছে ওদুর রহমলে আবা ইহিম হু আকসাত তাদেরকে তাদের প্রকৃত বাবা যিনি তার দিকে নিষ্পত করে সম্পৃক্ত করে তাদেরকে ডাকো এটাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি জি এবং বলেছে যদি বাবা যদি না জানো বাবাকে তাহলে তোমাদের ভাই বা তোমাদের সাথে তার সম্পর্ক রয়েছে এমনটি মনে করো কিন্তু মনে রাখতে হবে যে এর দ্বারা কোনোভাবেই শরীয়তের কোনো সম্পর্ক স্থাপিত হয় না অর্থাৎ নিজের পিতামাতার মতো করে অন্য তৃতীয় একজন ব্যক্তি বা একটা পুরুষ বা মহিলাকে বাবা মায়ের আসনে স্থান দেওয়া ইসলাম এ আমাদেরকে অনুমোদন করে না শুধু এটা নয় এমন কি যে যার বাবা নয় তাকে যদি বাবা বলা হয় এবং প্রকৃত অর্থে দুনিয়া কোনো স্বার্থে যদি এটা করা হয় তাহলে তো বলা হয়েছে যে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে হাদিস এভাবে রয়েছে সুতরাং এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো আমরা কখনো এটা করব না এবং পরবর্তীতে দেখা যায় যার সাথে কোনো রকমের সম্পর্ক নাই কিন্তু সে বাবার মতো তাদের সাথে তাদের দেখা শোনা পর্দা অঙ্গিত হওয়া এভাবে আরও অনেক কিছু এগুলো সবগুলোই শরীয়তে সম্মত নয় শুক্রিয়া আমাদের শেখ সুন্দরভাবে বলছিলেন আসলে উকিল শ্বশুর বলতে যে প্রথাটা বিশেষ করে মুসলিম সমাজে চালু রয়েছে রসুল্লা আলী সাল্লামের আদর্শের মধ্যে এই প্রথাটা আমরা পাচ্ছি না কোরআন দ্বারা এটা সমর্থিত নয় এই জন্য এই বিষয়টা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে বিশেষ করে আমরা এখন আমাদের সমাজে দেখতে পাই যে একটা ছেলে যখন বিয়ে করে তার বয়স যদি বাইশ চব্বিশ থাকে তো এখন অর উকিল শ্বশুর হয় আরেকটা বাইশ চব্বিশ বছর বয়সের ছেলে তার বন্ধু এমন হয়ে থাকে এবং এটাই সমাজে এখন বেশি হচ্ছে যে একটা ইয়ং ছেলে বিয়ে করার সময় তার উকিল শ্বশুর হচ্ছে আরেকটা ইয়ং যুবক ছেলে তখন দেখা যায় ওই উকিল শ্বশুরকে যুবক ছেলেটাকে মেয়ে আব্বা বলে সম্বোধন করছে এবং তাদের চলাচল মনে হচ্ছে ছেলে মেয়ের মতো অথচ এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম কারণ ওই মেয়েটাকে তো ওই ছেলের জন্য বিয়ে করা বৈধ অর্থাৎ উকিল শ্বশুর ওই মেয়েটাকে যে মেয়েটার শ্বশুর সে হয়েছে তাকে বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে বৈধ এবং তাদের একে অপরে দেখাশোনা করা কথাবার্তা করা এটা জায়েজ নয় অবশ্যই এটা পর্দা সীমালঙ্ঘন হচ্ছে ইসলাম সীমালঙ্ঘন হচ্ছে এবং এটার ভিতরে অর্থাৎ শরীয়তের অনেক বিষয় এখানে লঙ্ঘন করা হচ্ছে সুতরাং আমরা বলবো এ মর্মে ইসলামে কোনো ধরনের অনুমোদন নাই যেটা শেখ আমাদেরকে বললেন অর্থাৎ সেখানে অলি থাকবে সাক্ষী থাকবে এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে কিন্তু তৃতীয় একজন ব্যক্তিকে এনে উকিল শ্বশুর বানানো এটা মনে হয় সম্ভবত অন্য আহ ধর্মের কৃষ্টি কালচার থেকে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝে শুনে এই সমস্ত চিন্তা ভাবনা কার্যকলাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার